পেশ করার জন্য বিনীত ভাবে অনুরোধ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الكريم أما بعد
وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد شكل جبن بل أعوذ بالله من الشيطان ইলাহা ইল্লাল্লাহ
إلا الله لا إله إلا الله لا إله إلا الله ইসলাম মুমিন চলে না জিকির ছাড়া, ইসলাম চলে না কুরআন ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ আল্লাহ ছাড়া, দুনিয়া চলে না আল্লাহ ছাড়া, জান্নাত পাবে না নামাজ ছাড়া, ইলাহা জামালপুর জেলার অন্তর্গত জামালপুর সদর থানায় অবস্থিত গোবিনাথপুর কে এম দাখিল মাদ্রাসার উদ্যোগে পুনরতম তিন দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের তৃতীয় দিনের শ্রদ্ধাভাজন সভাপতি প্রধান অতিথি, আজকের যিনি প্রধান অতিথি তিনি হলেন জনাব আলহাজ ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুজাফফর হুসাইন এমপি, মাননীয় সংসদ সদস্য জামালপুর পাঁচ আসন। আমরা সকলে ওনার জন্য দোয়া করে আল্লাহ পাক ওনার হায়াতের ভিতরে বরকত দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ পাক যেন ওনাকে এই পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকব ইসলামের খেদমত করে কালেমার সাথে মুমিন হয়ে মৃত্যুবরণ করার আল্লাহ তৌফিক দান করুক, সকলে বলে আমিন। উপস্থিত হয়েছেন আমার শ্রদ্ধা বন্ধুবর, আজকে তিনি প্রধান আকর্ষণ আপনাদের মাঝে। আমরা বিভিন্ন মাঠে সারা বাংলাদেশে বর্তমানে একসাথে আলোচনা করে থাকি, যা হোক সর্বোপরি আজকে আছে, আবার আগামী কয়েকদিন পরপর আছে, ইন্ডিয়াতে প্রোগ্রাম হয়েছে, আপনাদের দোয়া ইনশাআল্লাহ। সর্বোপরি যে কথা বলতে চাচ্ছি, আমরা দোয়া করব ওনার জন্য, আল্লাহর জন্য ওনাকে সুস্থ এবং সুন্দর রাখে। ভারতে চলছে মুসলমান নিধনের একটা ষড়যন্ত্র, শুধু ষড়যন্ত্র চলছে না, মুসলমান নিধন হচ্ছে, কথা বলুন ঠিক কিনা? সেই জায়গায় বাবরি মসজিদের যে ঘোষণা হয়েছে সেই ঘোষণাকে প্রতিবাদ করতে গিয়ে ওনার উপর অনেক পেরিশানি, অনেক চাপ, ওনাকে অনেক হাঙ্গামা করেছেন বাড়িতে। যা হোক ওনার বন্ধুবর, উনি আবার অনেক কথা বলে থাকেন, তাহলে আমরা দোয়া করবো ওনার জন্য, ইসলামের একজন সৈনিক হয়ে যেন সারা বিশ্বে ইসলাম প্রচারের ক্ষেত্রে আল্লাহ পাক ওনাকে কবুল করে, সকল বলে আমিন। উপস্থিত হয়েছেন আজকের যে আমার আগে আলোচনা করে গেলেন মাওলানা মোহাম্মদ আমিনুজ্জামান, ওনার জন্য দোয়া করে আল্লাহ পাক যেন ওনাকে ইসলামের খেদমত করার তৌফিক দান করেন। দোয়া করছি আমার বন্ধুবর যিনি উপস্থাপক, অত্যন্ত প্রাঞ্জল ভাষা উপস্থাপনা করে থাকে বাংলার আনাচে কানাচে প্রান্তে, আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি কিন্তু তার ভাষার একটু ব্যতিক্রম, দোয়া করে আল্লাহ পাক যেন ওনার ভাষার ভিতরে বরকত দান করে, সকল বলে আমিন। উপস্থিত হয়েছেন হযরত উলামা ইকরাম, দূর দূরান্ত থেকে আগত আল্লাহ পাগল অতুল প্রেমিক দিনদার ইমানদার তৌহিদি মুসলিম জনতা পর্দার আল্লাহ আমার মায় ও বোনেরা, আর উপস্থিত রয়েছেন বিভিন্ন মাদ্রাসার মুহতামিম প্রিন্সিপাল শিক্ষিত কমার্শিয়াল নেতৃবৃন্দ, সকলকে আমি আন্তরিক অভিনন্দন জানাই, দোয়া করি আল্লাহ পাক সকলের হায়াতের ভিতরে বরকত দান করে, সকল বলে আমিন। আমি এখন জানতে চাচ্ছি আপনারা এই আপনাদের সত্য প্রবাহ অর্থাৎ কোন কোন শীতের ভিতরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে মৃত্যুকে স্মরণ করে কবরকে স্মরণ করে আল্লাহকে কি করার জন্য, খুশি করার জন্য স্ত্রী পুত্র সব ছেড়ে আমরা কতিপয় মানুষ এখানে আসছি, এটা কার টানে আসছি?
তাহলে শুক্রিয়া জ্ঞাপন করবো কা? আমি এই জন্য জিজ্ঞেস করবো আপনারা সকলে কেমন আছেন, সকলে ভালো আছেন? ভালো থাকলে পরে আপনি আমি আমার মাওলাকে দেখাইতে চাই যে ভালো আছেন, সকলে ভালো আছেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, হাত নামান, ভালো রাখার মালিককে, আরাধের ওই মালিককে শুক্রিয়া করবো কা? প্রশংসা করবো কা? কথা বলবো কা? জীবন চলবো কার বিধানে? আল্লাহর বিধানে জীবন চলবো। আমরা এসেছি, চলে যাব, চিরতরের জন্য থাকবো না, কিন্তু পৃথিবী থাকবে আদম থেকে নিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অগণিত অসংখ্য নবী রাসূল দুনিয়াতে এসেছে, কেউ থাকে নাই। আমার নবীকে সৃষ্টি না করে দুনিয়ার কোনোদিন সৃষ্টি করতেন না, তিনিও চলে গেছেন, তাতে বোঝা গেল আমরাও থাকবো না। কথা ঠিক কিনা? আমরা একদিন চলে যাব। যাওয়ার পূর্বে আমাদের যে সংবিধান আল্লাহ আমাদের কোরআনের কারিম দান করেছে, এই কোরআন অনুযায়ী যদি আমরা জীবন ব্যবস্থা পরিচালনা করতে পারি আর অনুসরণ করতে হবে, যিনি হলেন আমাদের সাইয়েদুল মুরসালিন খাতামান নবী, রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, যিনি হলেন এই দুনিয়ার এবং কি পরকালের উম্মতের কান্ডারী, সেই নবীর অনুসরণ করে যদি জীবন যাপন করতে পারি, মনে হয় আল্লাহ আমাদের একটি নাজাতের ফয়সালা করেছে। কথা বলুন ঠিক কিনা? নাকি কথা অনেক অনেকে বলছেন ঠিক, অনেকে বলেন নাই, তাদের কাছে কথা ব্যাধিক নাকি? মনে হয় কিছু লোকের কাছে ব্যাধিক, তাহলে ঠিক আছে? সকলে বলেন ঠিক আছে, কেবলই ঠিক আছে কিনা? আসলে দেখায় কে ঠিক আছে? ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর, আল কোরআনের আলো অনেক জ্বালাইছেন অন্তরে জ্বালান, গর বড় আলো কিন্তু কান ভালো, গড়ে কোরআন আছে না? ওই কোরআন শরীফ দেখলাম জানো, এই যে পৃষ্ঠা নাই ছিঁড়ে গেছে, পড়তে পড়তে ছিঁড়ে নাই, এটা এক জায়গা থেকে আরেক জায়গায় সরাইছে, আরেক জায়গা থেকে আরেক সরাইছে, মানে অবহার কারণে পড়ে আসে। কথা ঠিক কিনা? যদি এটা পড়ে এটা ছিঁড়ে ফেললো তাহলে মনে একটু বোঝানো যাইতো, কিন্তু আজকে কোরআন তেলাওয়াত উঠেই গিয়েছে। আগের মাদ্রাসীরা তারা সকালে উঠে নামাজ পড়ে কোরআন তেলাওয়াত শুরু করতো, গুনগুন গুনগুন করে, কথা ঠিক কিনা? কিন্তু আজকে কোরআন উঠে গেছে, আর এই কোরআনের প্রচার প্রসার ঘটানোর জন্য এই মাহফিলের আয়োজন, কথা বলুন ঠিক কিনা? নাকি এখান থেকে সুদের টাকা লাগাবেন কিভাবে, কিভাবে বৃদ্ধি হবে, কিভাবে ঘুষ খাবেন, কিভাবে আপনার পকেট পাবেন, এই চিন্তা এখানে এই আয়োজন করা হয়েছে? কথা বলুন, এখান থেকে উত্তরণ হওয়ার জন্য, সংশোধন হওয়ার জন্য এখানে আয়োজন হলো। আমরা মুসলিম পরিবারের সন্তান, আজকে মুসলমানিত্ব হারিয়ে আমরা ইহুদি খ্রিস্টানের চরিত্র চরিত্রবান হয়ে জীবন যাপন করছি, যার কারণে মুসলমান নির্যাতিত, নিষ্পেষিত, অবহেলিত, মুসলমানের রক্ত দিয়ে খেলছে কত না ফরমান, কেমন করে ঘুমাও তোমরা বিশ্বের মুসলমান, যাবো যাবো হে বিশ্বের মুসলমান, ঘুমাও না, আর সময় এসেছে বেঁচেছে ইমানের যুদ্ধের জামামা, ইমান নিয়ে টিকে থাকা সবচেয়ে সমাজে কঠিন কথা বলুন ঠিক কিনা? আজকে মুসলিম নারীরা চার ফিট ছাড় প্যান্ট পরে, অর্ধলঙ্গ হয়ে আপনার গেঞ্জি পরে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে যায় কি যায় না? ওগুলো কাদের মেয়ে? ইহুদিদের? কাদের মেয়ে? কথা কন না কেন? বাপে নামাজ পড়ে না? দাদা হজ করেছে না? কি কথা কন না কেন? দাদা আর নাতি দেন কি থেকে না? চ্যানেল বদলা আলি সাহেব আসসালামু আলাইকুম কয় হুজুর আসলেন? এই তো নাতি বলে খেলতেছি। কথা ঠিক কিনা? কথা কন না কেন? আছে কিনা? তাহলে কোথায়? আমি একাই সংশোধন হব না, আমার পুরো হাতকে সংশোধন করতে হবে। আর এই সংশোধনের জন্য, এলাকার সংশোধনের জন্য আমার যুবক ভাইয়েরা, আমার বাবাজিরা যারা বৃদ্ধ বয়স হয়ে গিয়েছে, তাদের কথা হলো আমরা ইসলামের প্রচার প্রসারণের একটা ভিত্তি এখানে স্থাপন করে দুনিয়ার জমিন থেকে চলে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন এই ভিত্তিকে কেন্দ্র করিয়া আমার আপনার জীবনের গুণ মাফ করতে পারে কি পারে না? আরো ধরে বলে পারে কি পারে না? এজন্য আমরা আলোচনা লম্বা হিত নয়, দীর্ঘা হিত নয়, আমি অল্প একটু সময় নিউ আপনারা দিতে রাজি নাই কে হাত তুলে দেখান তো। রাজি নাই? রাজি আছেন? এক সাথে হতে হবে, ছোট্ট একটি উদাহরণ দেবো, কথা বলে খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? ও আমি কিন্তু করবো, আপনাদের কাউকে ঠকাবো না ইনশাআল্লাহ। আমাকে আগেও চিনছেন, এখন চিনবেন, প্রতিদিন সূর্য একরকম থাকে না, কোনোদিন প্রকণ্ড ভাবে অর্থাৎ অনেক প্রকাশ হয়,
অনেক সময় আমার আশ ঢেকে যায়। যাই হোক, আল্লাহ পাক কারে কোন সময় কি দান করে বলতে পারবেন না? হতে পারে আল্লাহ পাক আমাদের এই মাহফিলের ওসিলা করে মাফ করতে পারে কি পারে না, আরাফের বাড়ি পারে কি পারে না। এজন্য আমরা এই ওসিলায় মাফ চাই, ডেকে হাসিল আল্লাহকে দেখাই। আমরা আখেরি মোনাজাত না করে যাবো না। কে কে রাজি আছেন? রাজি আছেন? হে আল্লাহ, হে আল্লাহ, আজকে এই মাহফিল থেকে তুমি গুনাহ মাফ করা তুমি বাসায় নিবা। যত চুরি করছি কথাটা যারা করছেন তাহলে না করছেন তাও বলবেন, যত চুরি করছি, ডাকাতি করছি, খারাপ কাম করছি, গরু দিয়ে আমাদের খেত খাওয়াইছি, বেগুন চুরি করছি, তাদের মাছটি দিয়ে দিয়ে দিছি, আল্লাহ সব মাফ করে দাও। হাত না মান, এটা তো অবাক করতে করতে তার ফিরে আসবে, আর কোনোদিন এই কাজে যাবেন না, ফিরে আসতে কাজে যাবেন না। বের হাজির, সুতরাং যে আয়াতে কালিমা তেলাওয়াত করেছি আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মাআস সাদিকিন তোমরা সৎ লোকের সঙ্গী হয়ে যাও। চিল্লাবিনা সুবহানাল্লাহ। এবার সৎ লোককে সিদ্দিকটি হাদিস পড়েছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন্নামাল আমালু বিল খাতিম, অর্থাৎ জীবনের শেষ আমলটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। চিল্লাবিনা সুবহানাল্লাহ। এবার জীবনের শেষ আমল কিভাবে হতে পারে? আপনি মদ খাচ্ছেন, খাইতে খাইতে স্টক করছেন, অনেক টাকা দান করছেন, কোটি কোটি টাকা দান করছেন, নামাজের মাসে আমাদের দেখানোর জন্য করছেন, কিন্তু গোপনে গোপনে আপনার বদর পর যাই নাই, আপনি এই অবস্থায় এন্তেকাল করেছেন, আল্লাহ কয় ভোট পায় বাদাম ফাটা, কথা ঠিক না? আর যদি আপনি তসবিহ তেলাওয়াত করতে করতে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দরুদ কাটা আমরা পড়বো রাসূলের প্রতি, কার প্রতি? রাসূলের প্রতি। দরুদ বলে কি হয়? নেক হয়, গুনাহ মাফ হয়, আল্লাহ পাক তার আমলনামায় আর 10টি মর্যাদা হাসরের ময়দানে বেড়ে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে আযিম আল্লাহ নবী হযরত আনাস সিকারির জীবনীতম আল্লাহ তাআলা আল্লাহ নবী বলে দিয়েছেন যে ব্যক্তি আমার প্রতি মহব্বত করিয়া আমার আল্লাহকে ভালোবেসে আমার আল্লাহকে স্মরণ করে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর হুকুম হলো, আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু, নিশ্চয় আমি আল্লাহ আমার ফেরেশতা আমার নবীর প্রতি দরুদ পড়ে। ও দুনিয়ার মানুষ, তোমরা যারা দুনিয়ার জমিনে আছো, তোমরা যারা পৃথিবীর জমিনে বসবাস করো, তোমরা যারা আমার মখলুক, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অতি আদর করে আদর হাজার মখলুকাতের মধ্যে তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। চিল্লাবিনা সুবহানাল্লাহ। লাকাদ খলাকনাল ইনসানা ফী কাবাদ, নিশ্চয় মানুষকে আমি সৃষ্টি করেছি কষ্ট করে জীবন যাপন করবে, চুরি করার জন্য নয়, এই জন্য পৃথিবীর জমিনে কষ্ট করে আবাদত করতে হবে। চিল্লাবিনা সুবহানাল্লাহ। এই জন্য আমরা কষ্ট করে আবাদত করতে চাই কি চাই না? আর আজরে বলে চাই কি চাই না? আমরা রাসূলের আদর্শ চাই কি চাই না? রাসূলকে যে পাবে, আল্লাহকে পাবে, আল্লাহকে যে পাবে সে জান্নাত পাবে, অর্থাৎ যে হলো রাসূলুল্লাহ সে হলো আল্লাহওয়ালা, যে হলো আল্লাহওয়ালা সে হলো জান্নাতওয়ালা। এবার সকলে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক যে হাদিস এসেছেন আল্লাহর নবীর কাছে, একসাথে চারজন ফেরেশতা অবতীর্ণ করলেন, কয়জন? আরো ধরে বলে না, কয়জন? চারজন ফেরেশতা প্রধান প্রধান, হযরত জিব্রাইল আলাইহিসসালাম, মিকাইল আলাইহিসসালাম, ইসরাফিল আলাইহিসসালাম এবং আজরাইল আলাইহিসসালাম, যিনি মালাকুল মউত সকলের সাথে একবারে করে মোলাকাত করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, জিব্রাইল আলাইহিসসালাম এবং আল্লাহর নবী কে বললেন,
আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আপনাকে সালাম দিয়ে আমি বলছি হুজুর আপনার উম্মতের জন্য আমি জিব্রাইল একটা সুসংবাদ নিয়ে এসেছি। আর সেই সব সংবাদটা হলো আপনার কানে হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে যেই দিন কেউ কারো আপন হবে না, যেই দিন কেউ কারো কিন্তু বন্ধু হবে না, পিতা পুত্রকে ভুলে যাবে, পুত্র পিতাকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, অর্থ করে সব কিছু আপনার গর্বাদ হয়ে যাবে। সেই দিন আমি 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 জিব্রাইল আলাইহিস সালাম আপনার উম্মতের জন্য উপকার করার জন্য আমি উপস্থিত হয়ে যাব। আর সেই উপস্থিতের জায়গা হলো আসলের ময়দানে পৌঁছিরা, যখন আপনার উম্মত পার হতে পারবে না, আপনার উম্মতরা ধরা খেয়ে যাবে, কিন্তু একটা কাজ যারা করেছে আপনাকে ভালোবেসে, আপনাকে মহব্বত করে, আপনাকে করে যাচ্ছে ভালোবেসেছে, সন্তান সন্ততি যে ভালোবেসেছে, মাল সামানা দুনিয়া সবকিছু ত্যাগ করিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার জন্য যারা জীবন ত্যাগ করেছে আমি আপনাকে বলে দিলাম ওই সমস্ত উম্মতের জন্য যারা আপনার প্রতি মহব্বত করিয়া সকাল এবং সন্ধ্যা দরুদ ও সালাম পাঠ করবে, আমি আমি জিব্রাইল আলাইহিস সালাম নিজ হাতে আমি তাদেরকে ধরে ধরে বলছি আর পাঠ করবো চিল্লে বলি না সুবহানাল্লাহ, আর বলি না সুবহানাল্লাহ। আপনার উম্মতের জন্য ওই সমস্ত উম্মত যারা আপনার মহব্বতে প্রেমে পড়িয়া যারা দরুদ ও সালাম পাঠ করে আমি আপনাকে বলে দিলাম, আমি আপনাকে জানিয়ে দিলাম, হাশরের ময়দানে কঠিন মুসিবতের দিনে আমি আমি মিকাইল আলাইহিস সালাম সিজদায় পড়ে পড়ে আপনার উম্মতের জন্য গুনাহ মাফ চাইবো চিল্লাই বলি না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আরো বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ কষ্ট লাগছে? কষ্ট লাগতেছে? আলোচনা চলবে কি চলবে না? আরো কাজ চলবে কি চলবে না? সামনের লোকে কয় পিছের লোকে কয় না? করোনা নাকি টাকা পান নাকি? আমার কাছে টাকা আছে নাকি? টাকা পান এরকম শত্রুতা আছে? কথা কন না কেন? লিল্লাহে তাকবীর, এটা সামনে করেন পিছিয়ে শুনেন, চুপ থাকেন, পিছ মাঝখানে দেখি লিল্লাহে তাকবীর, মাঝখান থেকে লিল্লাহে তাকবীর, পিছের দিকে লিল্লাহে তাকবীর, পিছনে চুপ কয় না? তার মানে কয় যে সামনে লোক বলুক আমরা চুপ করে থাকবো, কথা ঠিক কিনা? কিন্তু খাবারটা কিন্তু কি পিছের লোকই ভালো পায়, সামনের লোক ভালো পায়, কথা কন না কেন? খাবার যারা খায় পিছের লোকে ভালো পায়, সামনের লোকে ভালো পায়, সামনের লোকে ভালো পায়। আর আজকেও তাই পাবে জান্নাতি খাবার, যে আজকে পিছের খাবার কত বলেন না কেন? পিছের মেহমান হে মুসলমান।